আসসালামু আলাইকুম, টেক বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বেগুনের গুণে চাষির মুখে হাসি। এক সপ্তাহের ব্যবধানে বেগুনের প্রায় দ্বিগুণ লাভ পাচ্ছেন লালমনিরহাটের বেগুন চাষিরা। প্রতি মন বেগুন খেতেই 1700 টাকায় বিক্রি করতে পেরে ভীষণ খুশি তারা। কৃষকরা জানান, গত 2 বছর টানা বৃষ্টিতে অকালে গাছ মরে যাওয়ায় বেগুনে কিছুটা লোকসান গুনতে হলেও এবছর তা পুষিয়ে লাভবান হচ্ছেন তারা। গত সপ্তাহে তারা প্রতি মন বেগুন বিক্রি করেছেন 800 টাকা থেকে 1000 টাকায়। এক সপ্তাহে তা বেড়ে গেছে 700 টাকা থেকে 900 টাকা। কৃষি বিভাগও বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের পাশাপাশি চাহিদা ও দাম বাড়ায় বেশ লাভবান হচ্ছেন চাষিরা। গত 2 বছরের ক্ষতি এবার পুষিয়ে নিতে পারছেন। লালমনিরহাটের সবজি এলাকার খাত প্রদীপ মাড়ি উপজেলার বড় কমলাবাড়ি গ্রামে সরে জমিনে গিয়ে মাঠের পর মাঠ সবজি ক্ষেত দেখে গেছে। এর মধ্যে বেগুন বেশি, এবছর চাহিদা বেশি থাকায় বিক্রিতে যেমন ঝামেলা নেই, মুনাফাও তেমনি অনেক বেশি বেগুনের গুণে। তাই হাসি ফুটেছে চাষিদের মুখে। তাদের পাশাপাশি কাজে ব্যস্ত দিনাজপুর কৃষি শ্রমিকরাও এলাকার ব্যবসায়ী ক্ষেত থেকেই কিনে সারা দেশে বিক্রি করছেন। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেগুন কিনে ট্রাকে ভরে রাতেই বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছেন। পরদিন সকালে টাটকা বিক্রি করে ওই ট্রাকেই টাকা পাচ্ছেন যেসব জায়গার ব্যবসায়ীরা। এদিকে বেগুন চাষে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এ জনপদের মানুষের আয়তন বেড়েছে। ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন অনেকেই। কিছুদিন আগেই যাদের পেটের ভাত জোটানো নিয়ে চিন্তা ছিল, তারাও এখন সচ্ছল। পাল্টে গেছে জীবনযাত্রার মানও। বড় কমলাবাড়ি গ্রামের বেগুন চাষি আব্দুল গনি বাংলা নিউজকে বলেন, গত বছর 2 একর জমিতে চাষ করেছিলাম, কিন্তু ঘনবৃষ্টিতে গাছ মরে যাওয়ায় তেমন লাভবান হতে পারিনি। এবছর 40 থেকে 45 হাজার টাকা খরচে 1 একর জমিতে চাষ করেছি। বর্তমানে ক্ষেতেই বিক্রি হচ্ছে প্রতি মন 1500 থেকে 1700 টাকা দরে। প্রতি সপ্তাহে 20 থেকে 25 মন বেগুন বিক্রি করে 25 থেকে 30 হাজার টাকা আয় হচ্ছে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।